বৃহস্পতিবার রাতে রাজধানীর অদূরে সাভারে অভিযান চালিয়ে নব্য জেএমবি নেতা তামিম দাড়ি, কামরুল হাসান ও মোস্তফা মজুমদারকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে জানানো হয়। তারা নাশকতা পরিকল্পনা করেছিল। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার তামিম দাড়ি সংগঠনে নানা নামে পরিচিত। তামিম দাড়ি, তার আগের নাম ছিল শ্রী গৌরাঙ্গ কুমার মণ্ডল। সে মূলত 2003 সালে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করে। এই তামিম দাড়ি, সে কিন্তু বিপুল পরিমাণ অর্থ এই জঙ্গিবাদের কাজে সহায়তা করেছে, কারণ বাণিজ্যিক জাহাজে কিন্তু তাদের স্যালারি কিন্তু অনেক। তামিম দাড়ি নারায়ণগঞ্জে জঙ্গি বিরোধী অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ ছিল বলে জানায় র‍্যাব। তার একজন জুনিয়র ছিল আবু বকর সিদ্দিক। 2013 সালের ডিসেম্বরের মাঝামাঝিতে এই আবু বকর মিরপুরের একটি জায়গায় তামিম চৌধুরীর সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেয়। এরপরেও বিভিন্ন সময় ঢাকা এবং চট্টগ্রামে বৈঠক হয়েছে। গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করেন র‍্যাবের এই কর্মকর্তা। ছিল বলে আমাদের কাছে যে তথ্য আছে। দীপু সরোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা।